ডিজিটেল মাধ্যমত এতিয়া সহজ উপলব্ধ রাজ্যের বিভিন্ন প্রান্তর অজ্ঞাত স্বাধীনতা সেনানীর কাহিনী। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকার আর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সংস্থার উদ্যোগত দেশের সকল স্বাধীনতা সেনানীক চিনাক্ত করে উপযুক্ত সন্মান প্রদান করার প্রচেষ্টা গ্রহণ করেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তর অজ্ঞাত স্বাধীনতা সেনানী অথবা পরিচয় পাবলে সক্ষম নোহা স্বাধীনতা সেনানী সকলের কাহিনী ডিজিটাল মাধ্যমত আপলোড করা হয়েছে। গুগলত ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি টাইপ করলেই এতিয়া পোৱা যাব পরিচয় পাবলে সক্ষম নোহা বহু স্বাধীনতা সেনানীর কাহিনী। ডিব্রুগড় জেলা CCRT সমল শিক্ষয়িত্রী তথা মৰাণ পাবলিক হাইস্কুলের শিক্ষয়িত্রী স্বপ্নালী গগৈর নেতৃত্বত ডিব্রুগড় জেলার বিভিন্ন স্থানের অজ্ঞাত স্বাধীনতা সংগ্রামী সকলের প্রায় 300 অধিক কাহিনী সংগ্রহ করা হয়েছে। মৰাণৰ শিক্ষয়িত্রীগিয়ে নিজে 122 সেনানীর কাহিনী আর দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকর দলটে প্রায় 200 লোকের কাহিনী সংগ্রহ করেছে। এই সকল স্বাধীনতা যুঁজারুর বিষয় শিক্ষার্থী আর ভবিষ্যৎ প্রজন্মই এতিয়া ডিজিটাল মাধ্যমের জড়িয়ে জানিব পাৰিব। মিনিষ্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন সেন্টার ফর কালচারেল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিংয়ের উদ্যোগত ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি যুক্ত পোর্টেল সেই পোর্টেলত মানে CCRT প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হিসাবে এই কাম করার সৌভাগ্য লাভ করেছিল। আমার সমাজত যখন মুক্তিযোদ্ধা একবারে আমার অজ্ঞাত, আমি আমার সুবুরীটির বাহিরে আমার নিজের জেলাখনের মুক্তিযোদ্ধা এনেকা ধরনের মুক্তিযোদ্ধা আছে যখন বহুত আত্মবলিদান দি আমার দেশখন স্বাধীন করেছে, কিন্তু অতি দুর্ভাগ্যজনক বিষয় যে আজি পর্যন্ত আমি তেওঁলোকৰ বিষয়ে ভাল ধরনের অবগত নহয় যে তেওঁলোকে কেনে ধরনেরনো তেখেতলোকে মুক স্বাধীনতা সংগ্রামত জড়িত আছিল, তেখেতলোকে কি তেখেতলোকর ত্যাগ আছিল, এই বিষয়ে আমি সম্পূর্ণ অজ্ঞাত হয়ে আছিলো। কিন্তু ভারত সরকারে যেতিয়া এই ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি এটা ডিজিটাল মাধ্যম ব্যবস্থাটো তেখেতলোকে প্রচার করবলে প্রয়াস করেছে যাতে এনে ধরনের মুক্তিযোদ্ধাসকলক উলিয়াই আনি তেখেতলোক উচিত সন্মান জনাই তেখেতলোকর জীবনের কাহিনী সমূহ লিপিবদ্ধ করা যাব। ব্যক্তিগতভাবে মই 122 জন আনুমানিক 122 জনেরও অধিক মই মুক্তিযোদ্ধার পোর্টেললে তেখেতলোকর কাহিনী সমূহ পঠাইছো আর মই পঠোৱা প্রত্যেকটো কাহিনী ইতিমধ্যে পোর্টেলত আপলোড হয়েছে। এখিনি কথা কবলে পাই খুব মই আনন্দিত হয়েছো। আর মোৰ দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সকলের দ্বারা গুৱাহাটীত এটা প্রশিক্ষণ দিছিল মই, যত অসমৰ বিভিন্ন প্রান্তৰ পৰা শিক্ষকসকল আহিছিল, অসমৰ বাহিৰেও নর্থ ইষ্টৰ পৰাও আহিছিল শিক্ষকসকল। তেওঁলোকে সর্বমুঠ 160 অধিক কাহিনী পোর্টেললৈ পঠাইছে আৰু প্ৰায় সংখ্যক ইতিমধ্যে পোর্টেলত সন্নিবিষ্ট হৈছে। তাৰ পিছত মই মোৰ নিজৰ গৃহ জিলা ডিব্ৰুগড়ত মৰাণ পাব্লিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যত মই শিক্ষকতা কৰি আছোঁ তাতো এটা প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছিলোঁ। সেই প্ৰশিক্ষণৰ পৰাও 60ৰো অধিক স্বাধীনতা সংগ্ৰামী কাহিনী মই পোর্টেললৈ নিবলৈ সক্ষম হৈছো। এইটো ইতিমধ্যে চাবলৈ পৰা হৈছে যেতিয়া আমি এই মানে কাৰ্যটোত লিপ্ত হৈছো যোৱা বছৰৰ অক্টোবৰ মাহৰ পৰা, তেতিয়াৰ পৰাই এইটো কাৰ্যকৰী হৈছে আৰু পোর্টেলটো উপলব্ধ হ'ব। গুগলত গৈ আপোনালোকে ডিজিটাল ডিষ্ট্ৰিক্ট ৰিপোজিটৰি এই যদি পোর্টেলটো আপোনালোকে টাইপ কৰে তেতিয়া আপোনালোকে একাধিক্ৰমে ষ্টেট ৱাইজ বা যদি কোনোৱে মুক্তিযোদ্ধাসকলৰ নাম অনুযায়ীও চাবলৈ বিচাৰে জিলা নামটো তাতে আমি টাইপ কৰিব লাগিব, এনেধৰণে আমি কথাখিনি গম পাম।